আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বিশ্বজুড়ে লাগামহীন করোনার নতুন ধরন অমিক্রন ইউভুক্ত 21টি সহ এ পর্যন্ত 60টির বেশি দেশে শনাক্ত হয়েছে এ ধরনটি। তবে এটি রুখতে ইতোমধ্যেই নির্ধারিত সময়ের আগে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এছাড়া ত্রিশূর্ধ্বদের বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। এদিকে অমিক্রন শনাক্তে নিউক্লিক অ্যাসিড টেস্টিংকে এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে দাবি করেছে চীনা বিশেষজ্ঞরা। অমিক্রনে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঝুঁকি কম থাকলেও বিশ্বজুড়ে উদ্বেগজনক হারে এর সংক্রমণ বাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে জনমনে। জার্মানি, ফ্রান্স ও ডেনমার্ক সহ 21টি ইইউ ভুক্ত দেশে লাগামহীনভাবে বাড়ছে অমিক্রনের সংক্রমণ, আর ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের দেশগুলোতে এখন পর্যন্ত আক্রান্ত 1800-র বেশি মানুষ। ভারতেও গেল একদিনে ইউরোপ ফেরত আরও 3 জন সহ এখন পর্যন্ত 36 জন এই ধরনের আক্রান্তের খবর পাওয়া গেছে। আর এই পর্যন্ত বিশ্বের মোট 62টি দেশে অমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2300-রও বেশি। লাফিয়ে লাফিয়ে এই সংক্রমণ বাড়তে থাকায় অমিক্রন রোধে টিকা কর্মসূচির ওপর জোর দিচ্ছে দেশগুলো। অস্ট্রেলিয়ায় দ্বিতীয় ডোজ নেওয়ার 6 মাস পর থেকে 18 বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ প্রয়োগের বিধি থাকলেও এখন থেকে নির্ধারিত সময়ের আগেই ফাইজার বা মডার্নার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা 5-6 মাসের মধ্যে বুস্টার ডোজ গ্রহণের পরামর্শ দিচ্ছি। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়ানোর পাশাপাশি অমিক্রন থেকেও সুরক্ষা যোগাবে। অস্ট্রেলিয়ায় মডার্না বা ফাইজারের তৃতীয় ডোজ এখন 18-ঊর্ধ্বদের যে কেউ নিতে পারবেন। যুক্তরাজ্যের বিজ্ঞানীদের এক পরীক্ষায় বুস্টার ডোজের মাধ্যমে করোনার নতুন ধরনটির অন্তত 75% নিরাময় সম্ভব এমন দাবির পর দেশটির ত্রিশূর্ধ্বদেরও বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। তবে বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করেছে যুক্তরাজ্য। দ্বিতীয় ডোজ দেওয়ার অন্তত 6 মাস পর বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত থাকলেও এখন 3 মাস পরই নাগরিকরা তৃতীয় ডোজ নিতে পারবেন। এদিকে অমিক্রন শনাক্তে এখন পর্যন্ত প্রচলিত ব্যবস্থাগুলোর মধ্যে নিউক্লিক অ্যাসিড টেস্টিংকে সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে দাবি করেছে চীনা বিশেষজ্ঞরা। অমিক্রনের জিনগত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এক গবেষণায় এমন তথ্য পাওয়ার দাবি করেছে তারা। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। এবার রাশিয়ার বিরুদ্ধে একাট্টা হলো শিল্পোন্নত দেশগুলোর জোট G7। যুক্তরাজ্যের লিভারপুলে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। পশ্চিমাদের সঙ্গে চীন ও ইরানের চলমান উত্তেজনার বিষয়েও গভীর উদ্বেগ জানিয়ে একজোট হয়ে লড়াইয়ের ঘোষণা দেন তারা। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশ নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের সঙ্গে তুমুল বাগযুদ্ধ ও পাল্টাপাল্টি হুমকি ধামকির মধ্যে এক হলেন শিল্পোন্নত দেশগুলোর জোট G7 এর প্রতিনিধিরা। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একাধিক বৈঠকে মিলিত হন। সব ছাপিয়ে চলমান ইউক্রেন ইস্যুতে একাট্টা হয়েছেন তারা। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দাবি, সীমান্তে 1,00,000 সেনা সমাবেশ করছে রাশিয়া, যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে মস্কো। রাশিয়াকে এবার G7 এর পক্ষ থেকে সতর্ক করা হলো। G7 এর প্রতিনিধিরা বিশ্বব্যাপী আগ্রাসনের বিরুদ্ধে একজোট হওয়ার ঘোষণা দেন। তবে সবচেয়ে উদ্বেগের কারণ যেন রাশিয়ায়। রাশিয়াকে ইঙ্গিত করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব দেশ জিম্মি করে নিরাপত্তা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে এখনই শক্ত প্রতিরোধ গড়ে তোলা উচিত। উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ক্যানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে স্বাধীনতা ও গণতন্ত্র সংকুচিত করার চেষ্টায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। ইউক্রেনে হামলা চালানো থেকে রাশিয়াকে বিরত রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। যদি রাশিয়া হামলা চালায় সেটা হবে তাদের চরম ভুল, আর এজন্যই মূলত শিল্পোন্নত দেশগুলো আজ এক হয়েছে। রাশিয়াকে কিভাবে বিরত রাখা যায় সে বিষয়ে ব্রিটিশ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বৈঠকে রাশিয়ার পাশাপাশি ইরানের পরমাণু চুক্তিতে ফেরা কিংবা চীনের সঙ্গে চলমান দ্বন্দ্ব নিয়েও এক হওয়ার অঙ্গীকার করেন G7 প্রতিনিধিরা। তবে ঘুরে ফিরে রাশিয়াকে দমানোর বিষয়টি উঠে এসেছে তাদের আলোচনায়। ওয়েজ অন ডেভেলপমেন্ট প্রবাসী বন্ডের মুনাফার হার কমিয়ে দেয়া ও বন্ড কিনতে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করার কারণে রেমিটেন্স প্রবাহ কমে গেছে বলে মনে করছেন কাতার প্রবাসী বাংলাদেশিরা। এই অবস্থায় হতাশা প্রকাশ করেছেন তারা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
প্রবাসীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত রেমিটেন্স দেশের অর্থনীতির উন্নয়নে বিরাট অবদান রাখছে। প্রবাসীদের জন্য ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড বা প্রবাসী বন্ড 1990 সালে চালু করে বাংলাদেশ সরকার। তবে কিছুদিন আগে প্রবাসী বন্ডের বিনিয়োগের মুনাফার হার কমিয়ে দেওয়ার পাশাপাশি 1 কোটি টাকার বেশি বন্ড কেনা যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া বন্ড কেনার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তে হতাশ প্রবাসীরা। তারা জানান, বেশিরভাগ প্রবাসীর কাছে বাংলাদেশের এনআইডি কার্ড নেই। বাংলাদেশ সরকার বন্ডের উপর মুনাফা কমানোর কারণে অনেকে বন্ড কিনতে ইচ্ছুক না। আগে যে রেটটা ছিল, রেট এখন আবার 15 লাখ টাকার উপরে কিনলেই রেট ডিফারেন্স করছে। আমি সরকারকে অনুরোধ করব, এনআইডি কার্ড ছাড়া যেন বন্ডটা কিনতে পারে, আগের সিস্টেমটা যেন চালু করে, হইলে তাহলে আমরা সবার জন্য ভালো হবে, পুনরায় আবার রেমিটেন্সটা বৃদ্ধি হবে। বন্ডের উপর বাংলাদেশ সরকার মুনাফার হার কমিয়ে দেওয়ার কারণে কাতার সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স প্রবাহ কমছে বলে জানান সংশ্লিষ্টরা। বন্ডের উপর যে মুনাফার উপর যে সরকার যে সিদ্ধান্ত, এটি আমি মনে করি এটা সমুচিত হয় নাই, এবং আমি মনে করব সরকার এটা নিয়ে পুনর্বিবেচনা করে। গত 18 মাসের মধ্যে নভেম্বর মাসে সবচেয়ে কম রেমিটেন্স যাওয়ায় কিছুটা চিন্তিত প্রবাসীরা। সময় সংবাদ, কাতার। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস সামনে রেখে রাশিয়ায় উন্মোচন করা হলো অলিম্পিক দলের অফিশিয়াল জার্জি। জাতীয় পতাকার রঙের আদলে অলিম্পিক রিংস ফুটিয়ে তোলা হয়েছে জার্জিতে। কিছু কিছু জার্জিতে নকশা করা আছে দেশটির মানচিত্র। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো যখন আসন্ন বেইজিং অলিম্পিক বয়কট নিয়ে ব্যস্ত, তখন রাশিয়া প্রস্তুত হচ্ছে শীতকালীন এই অলিম্পিকে অংশ নিতে। তারই ধারাবাহিকতায় এবার দেশটি তাদের অলিম্পিক দলের আনুষ্ঠানিক ইউনিফর্ম উন্মোচন করেছে। জেড এ স্পোর্ট নামে এক ক্রীড়া পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাশিয়া অলিম্পিক দলের এবারের অফিসিয়াল ইউনিফর্ম প্রস্তুত করেছে। সাদা, লাল, নীল ও ছাই রাশিয়া অলিম্পিক কমিটির লোগোর এই 4 রঙের ইউনিফর্ম তৈরি করা হয়েছে অ্যাথলেটদের জন্য। প্রতিটি ইউনিফর্মেই নকশা করা আছে অলিম্পিকের 7 রিংস, যা রাশিয়ার জাতীয় পতাকার 3 রঙের মিশ্রণে ফুটিয়ে তোলা হয়েছে। ডোপিংয়ের অপরাধে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি ওয়াডা অলিম্পিক থেকে নিষিদ্ধ করে রাশিয়াকে। এরপর শাস্তি কমিয়ে আনার পর সিদ্ধান্ত হয় 2022 সালের ডিসেম্বর পর্যন্ত রাশিয়ার অ্যাথলেটরা অলিম্পিকে অংশ নিতে পারলেও গেমস চলাকালে রাশিয়ার জাতীয় সঙ্গীত গাইতে পারবে না তারা। এছাড়া রাশিয়ার অ্যাথলিটরা জাতীয় পতাকা বহন করতেও পারবে না, অর্থাৎ দেশকে রিপ্রেজেন্ট করতে পারবে না তারা। গেমসে অংশ নিতে পারবে রাশিয়া অলিম্পিক কমিটির হয়ে, আর তাই অভিনব পন্থা হিসেবে রাশিয়ার অ্যাথলিটদের জার্সিতে রাখা হয় জাতীয় পতাকার ছোঁয়া। এবারও অ্যাথলিটদের মনোবল বাড়াতে এমনই কিছু করা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমরা কিছু কিছু জ্যাকেটে মানচিত্রের নকশা করেছি, যার মাধ্যমে আমাদের পুরো দেশের ভৌগোলিক অবস্থানটা ফুটে উঠেছে, যেটা অ্যাথলিটদের অনুপ্রেরণা যোগাবে বলে আমার বিশ্বাস। আমরা চাই আমাদের অ্যাথলিটরা মনে করুক গেমস চলাকালেও পুরো দেশ তাদের সঙ্গে আছে। গেল আগস্টে গ্রীষ্মকালীন টোকিও অলিম্পিকে পদক তালিকায় 5 নম্বরে থেকে গেমস শেষ করেছে রাশিয়া অলিম্পিক কমিটি। বিশ্বের বিভিন্ন দেশে চলছে শীতকালীন ক্রীড়া উৎসব। এবার রাশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল স্নোবোর্ডিং ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতা, যেখানে নারী ও পুরুষ ইভেন্টে যথাক্রমে চ্যাম্পিয়ন হয়েছেন সোফিয়া ও শাংহু লি। এছাড়া ফিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে গেছে ফ্রি স্টাইল স্কি প্রতিযোগিতা। শীতকাল এলে যেন পাশ্চাত্য দেশগুলোতে ধুম পড়ে যায় স্কি আর স্নোবোর্ডিং এর মতো রোমাঞ্চকর সব ক্রীড়া ইভেন্টের। শুভ্র বরফে প্রতিযোগীরা মেতে থাকে এসব খেলায়। তেমনি এক প্রতিযোগিতা হয়ে গেল রাশিয়ার বাশকর্তস্তানে। স্কিবোর্ড নিয়ে প্রতিযোগীরা ছুটে চলে আপন গতিতে, যেন ভয় ডর কোনো কিছুরই তোয়াক্কা নেই। রাশিয়ায় হয়ে যাওয়া ওয়ার্ল্ড কাপ প্যারালেল জায়ান্ট স্ল্যালম রেসে এবার নারীদের ইভেন্টে সবাইকে পেছনে ফেলেছেন লোকাল স্নোবোর্ডার সোফিয়া নাদির সিনা। আর পুরুষ ইভেন্টে প্রথম হয়েছেন কোরিয়ার প্রতিযোগী
সাংখোলি। রাশিয়ার মতো ফিনল্যান্ডেও চলছে বরফের মাঝে স্কিয়ারদের উৎসব। ফিনল্যান্ডের রুকায় এই ফ্রিস্টাইল ওয়ার্ল্ড কাপে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা স্কিয়াররা। কোনো বাধাই যেন আজ মানব না, এমন দুর্বার গতিতে ছুটে চলেছেন স্কিয়াররা। ফিনল্যান্ডের এই ফ্রিস্টাইল স্কি প্রতিযোগিতায় এবার সবাইকে পেছনে ফেলেছেন ড্যানিয়েলে স্কট। এবার 102.93 পয়েন্ট নিয়ে চতুর্থবারের মতো এই শিরোপা নিজের করে নিয়েছেন অস্ট্রেলিয়ান এই স্কিয়ার। এদিকে যুক্তরাষ্ট্রে চলছে ফ্রিস্টাইল স্কি প্রতিযোগিতা। কলোরাডোর কোপার মাউন্টেইনে বসে গ্র্যান্ড প্রিক্স স্কির এই আসর। আসরে নারী ইভেন্টে 90.50 পয়েন্ট নিয়ে প্রথম হয়েছেন চীনের এইলিন গু। এছাড়া একই আসরে পুরুষদের লড়াইয়ে 93.50 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যালেক্স ফেরেইরা। ফারজানা মুমু, সময় সংবাদ। চীনে স্বর্ণের প্রলেপযুক্ত ব্রোঞ্জের প্রাচীনতম বৌদ্ধ মূর্তি পাওয়া গেছে। উত্তর পশ্চিম চীনের শানসি প্রদেশে হান রাজবংশের সময়কালের প্রাচীন সমাধি থেকে মূর্তিগুলো উদ্ধার করা হয়েছে। মাটি খুঁড়তে গিয়ে এবার দেখা মিলল স্বর্ণের প্রলেপে ঢাকা এক প্রাচীন মূর্তির। জিয়ানিয়াং শহরের চেংরেন গ্রামে এবছরের মে মাসে হান রাজবংশের 6 সমাধি বিশিষ্ট পারিবারিক কবরস্থান খোঁড়া হয়। একটি সমাধিতে দুটি মিশ্র ধাতুর বৌদ্ধ মূর্তি পাওয়া গেছে। একটি হলো 10.5 সেন্টিমিটার উচ্চতার শ্যাকমনির মূর্তি, অপরটি 5 বুদ্ধের অবয়ব সংবলিত 15.8 সেন্টিমিটার উচ্চতার একটি বৌদ্ধ মূর্তি। অনুসন্ধানে দেখা গেছে খ্রিস্টপূর্ব 206 থেকে শুরু করে খ্রিস্টাব্দ 220 এর মাঝে যখন হান রাজবংশের উৎপত্তি হচ্ছিল, তখনই প্রাচীন সিল্ক রোডের মাধ্যমে বৌদ্ধ ধর্ম দক্ষিণ এশিয়া থেকে চীনে ছড়িয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে এই স্বর্ণের প্রলেপ দেওয়া ব্রোঞ্জের মূর্তি দুটি হান রাজবংশের সম্পদ। চীনে আবিষ্কৃত প্রাচীনতম এবং সংকর ধাতুর বৌদ্ধ মূর্তি এগুলো। এই নতুন সংযোজনের ফলে সমৃদ্ধ হবে চীনের 2 শতাব্দীর বৌদ্ধ মূর্তি সংগ্রহশালা। প্রত্নতাত্ত্বিকদের মতে মূর্তি দুটি তামা, টিন ও সীসার মিশ্রণে তৈরি। চীনে কিভাবে বৌদ্ধ সংস্কৃতি প্রবর্তিত হলো এবং তা স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লো তা জানতে বর্তমান তথ্যগুলো সহায়ক হবে। মৌসুমি সাথী, সময় সংবাদ। বড়দিন সামনে রেখে বর্ণিল আলোয় সেজেছে ফ্রান্সের প্যারিস। রাতের সৌন্দর্য উপভোগে ভিড় করছেন দর্শনার্থীরা। উৎসব আমেজের পাশাপাশি কেনাকাটাতেও ব্যস্ত সময় পার করছেন ফরাসিরা। লাল, নীল, কমলা, বেগুনি, সবুজ নানা রঙের আলোক ঝলমলে শহর বলে দেয় উৎসব এসে গেছে। প্যারিসের আইকনিক আইফেল টাওয়ার সেজেছে উৎসবের রঙে। সুউচ্চ টাওয়ার থেকে ছড়ানো আলোর দ্যুতি যেন মুগ্ধতা ছড়াচ্ছে প্যারিসবাসীর মাঝে। ক্রিসমাস ট্রি, বিভিন্ন স্থাপনার পাশাপাশি প্যারিসের দোকানপাটেও আলোকসজ্জা করা হয়েছে। রাতের সৌন্দর্য দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। আলোকসজ্জা ছাড়াও সান্তা ক্লজ কিংবা বড়দিনের আবহে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্যারিস জুড়ে। সেখানেও ঢু মারছেন স্থানীয় ও পর্যটকরা। উৎসব আমেজে কেউ কেউ বড়দিনের কেনাকাটাও সেরে নিচ্ছেন। করোনার নতুন ধরন অমিক্রনের সংখ্যার মধ্যেই দেশটিতে কোভিডের পঞ্চম ঢেউ উঁকি দিচ্ছে। তবে ফরাসি প্রধানমন্ত্রী জানিয়েছেন দেশটির 90% মানুষকে টিকার আওতায় আনা হয়েছে, তাই উৎসব উদযাপনে আগের মতো কঠোর বিধিনিষেধ আরোপের পক্ষপাতী নয় সরকার। ওমরিনান, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।